মাছ মাংস খেতে খেতে যখন মুখে কিছুই ভালো লাগে না, তখন এই সিম্পল রেসিপিগুলো মুখে স্বাদ ফিরিয়ে আনে। এখানে হচ্ছে আমি নিয়েছি খেসারির ডালের বড়া, তারপর হচ্ছে আমার প্রিয় আলুর ভর্তা, তারপর হচ্ছে সবচেয়ে প্রিয় ভাজি ঢেঁড়স ভাজি, আর এখানে হচ্ছে শুটকি ভুনা। এটা হচ্ছে লুট্টা শুটকি ভুনা, এটা আমার খুবই পছন্দ। আর সাথে হচ্ছে লেবু, আর সাথে আছে পাতলা ডাল। তো কয়েকদিন যাবৎ আমার মুখে কিছুই মজা লাগতেছিল না, তো আজকে এই রেসিপিগুলো ট্রাই করতেছি, দেখি যে মুখে ভালো লাগে কি না। তারপর খেয়ে আজকে দুপুরে ভালোই লাগলো, কারণ এইসব খাবার দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়, ভালোই লাগে খেতে। একটু অন্যরকম রেসিপি, এখানে কিন্তু মাছ মাংস কিছুই নেই, তারপরও কিন্তু খেতে দারুণ লাগতেছিল। আর সব শেষে হচ্ছে আমি শুটকিটা দিয়ে তারপর হচ্ছে লেবু চিপে খাচ্ছিলাম, এত ভালো লাগতেছিল মুখে। তো যাদের মুখে রুচি নাই তারা এইসব বানিয়ে তারপর খেয়ে দেখতে পারেন, আপনাদের রুচি অবশ্যই ফিরে আসবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।